ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সকাল থেকে কিন্তু আমরা দোল উৎসবের কথা বলছি, চারিদিকে বিভিন্ন রকমের ছবি দেখাচ্ছি, কিন্তু প্রতিবার মূলত এই দোল উৎসবের দিকে, দোল উৎসবের দিন আমাদের যেদিকে নজর থাকে তা হলো শান্তিনিকেতন। এবছর কিন্তু একেবারেই ব্যতিক্রম, কারণ শান্তিনিকেতন একেবারে রংহীন, দোল উৎসব সেখানে পালিত হচ্ছে না। করোনার জন্যই মূলত দোল উৎসব থেকে এবার বঞ্চিত থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে ইতিমধ্যেই কিন্তু ভিড় জমাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আসা যারা পর্যটক তারা। আমাদের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। গোপাল, অন্যান্য বারের মতো একেবারেই নয় এবারে শান্তিনিকেতনের ছবি, সেটা আমাদের সকলেরই জানা, কিন্তু আজ সকাল থেকে সেই অন্যরকমের শান্তিনিকেতনের যে চিত্র সেটাই দেখতে চাইব। দেখো, কার জন্য বলা যেতেই পারে যে শান্তিনিকেতনে করোনা ভাইরাসকে সামনে রেখে বিশ্বভারতী কর্তৃপক্ষ যে শান্তিনিকেতনে বসন্ত উৎসব বন্ধ করে দিয়েছে, রবীন্দ্রপ্রেমী বাঙালির প্রিয় উৎসব, কিন্তু মানুষ কার্যত সেই বিশ্বভারতীর উপাচার্যের সিদ্ধান্তকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রাস্তায় নেমে পড়েছে। রঙিন পাঞ্জাবি পরে নদিয়া থেকে এসছেন এক ঝাঁক যুবক, তারা এসছেন এই শান্তিনিকেতনে বসন্ত উৎসবে সামিল হতে। যদিও কড়া নিরাপত্তায় রাস্তাঘাট সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি পূর্ত রাস্তা, সেই রাস্তাতেও ব্যারিকেড লাগিয়ে বিশ্বভারতী তাদের নিরাপত্তারক্ষীদের দাঁড় করিয়ে দিয়েছে। মানুষের আসা যাওয়া চলা ফেরা সর্বত্রই যেন বিশ্বভারতী কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা জারি করেছে। আমি কথা বলবো এই নদিয়া থেকে যে ছেলেরা এসছে, তোমরা কোথায় থেকে এসছো? শান্তিনিকেতন বসন্ত উৎসব হচ্ছে না, হচ্ছে না, যেটা আমরা পেপারে বা খবরে দেখলাম যে করোনা ভাইরাসের জন্য সেটা বন্ধ হয়ে আছে। কিন্তু এরকম ভাইরাস তো পরের বছরের পর বছর প্রত্যেক বছর একটা করে আসতেই দেখছি আমরা, কিন্তু সেই মানে সেটাকে ভেবে যদি আমরা আমাদের উৎসবগুলিকে পিছনে ফেলে দিই তাহলে তো আমার মনে হয় এটা ঠিক নয়। যদি আজকে মানে করোনা ভাইরাসটা দুর্গাপুজোর আগে আসতো তাহলে কি সেটা আমরা পিছনে ফেলে দিতাম? তো আজকে তোমাদের কাছ থেকে আমরা শুনে নিতে চাইছি এই বসন্তের বসন্ত বন্দনা, বসন্তর গান, যদি কিছু জানো। ওই আমরা যেটা জানি আমাদের খুব ফেভারিট গান, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।